টানা ১৬ দিন ধরে বন্ধ কয়লা উত্তোলনের কাজ। এই কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে খনি সংলগ্ন এলাকার মুচিপাড়ার বাসিন্দারা, কারণ দিন কয়েক আগেই মুচিপাড়ার বস্তিতে ধস নামে, ফলে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। এই ঘটনার পর বস্তির মানুষ তাদের পুনর্বাসনের দাবি জানায়। এরপর বহুবার বিসিসিএল, গ্রামবাসী ও প্রশাসনিক পক্ষ থেকে আলোচনায় বসলেও কোনো সদুত্তর মেলেনি, ফলে ১৬ দিন খনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হচ্ছে। একই সাথে পাওয়ার সেক্টরে কয়লা যাচ্ছে না, আর মুচিপাড়া বস্তিটি বিসিসিএল এর জমির উপর বসে আছে। কোম্পানি রুলে যা ক্ষতিপূরণ তা কোম্পানি দিলেও পুনর্বাসন দেওয়া তাদের পক্ষে সম্ভব না, এমনটাই জানিয়েছেন বিসিসিএল এর কর্তৃপক্ষ। এবং খনির কয়লা উত্তোলন বন্ধ সেই বিষয়ে জেলা শাসক ও প্রশাসনিক স্তরে বিষয়টি লিখিত দেওয়া হয়েছে। এইভাবে কয়লা উত্তোলন বন্ধ থাকলে বিসিসিএল এর দামাগড়ের খনি আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে জানায় ডেপুটি পার্সোনাল সুমন্ত রায়। করার জন্য ধরুন আমরা তো 22 তারিখ থেকে বন্ধ আছে, 22 তারিখে 11:30 থেকে বন্ধ আছে, আজকে 16 দিন হয়ে গেল। আমরা তো কনস্ট্যান্ট অ্যাপিল করে যাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে আমরা অ্যাপিল করেছি, থানা, পুলিশ, লোকাল পলিটিক্যাল লিডার্স, ডিএম সাহেব সবাইকে আমরা অ্যাপিল করেছি। এখন অবধি তো কিছু আমরা রেজাল্ট পাইনি ফ্রুটফুল, কিন্তু দেখা যাক, যদি এক্সপেক্টেড বান্ডের ভেতর কিছু যদি রেজাল্ট আসে। ক্ষতির মুখে মানে আমাদের ধরুন পার ডে 4-5 হাজার টন প্রোডাকশান ছিল কয়লা, হ্যাঁ, তা 5 হাজার টন প্রোডাকশান তো আমার বন্ধ হয়েই গেছে। 16 দিনে 5 হাজার টন মানে ধরে নিন করিবান 80 হাজার টন হয়ে গেল কয়লা, আমার তো লস হলেই হলো। আমার লোকদের, অনেক লোককে আমি বসে বসে মাইনে দিতে হচ্ছে, আইডেল ওয়েজেস দিতে হচ্ছে। মিটিংয়ে যে মুচিপাড়া বস্তিটা নিয়ে আমাদের এখন যে ইয়েটা হচ্ছে, তারা টোটালি ইললিগাল এনক্রোচার, তারা পুরোপুরি বিসিসিএল জমিতে বসে আছে এবং ওরা ঘর বানিয়েছে। এই আমরা ওদের আজকে নতুন বলে না, আমরা 2014 থেকেও অনেকবার নোটিস করেছি যে তোমরা সরে যাও, ওই জায়গাটা অতটা সেফ নয়, কিন্তু ওরা সরছেও না। আর সরতে গেলে ওরা বলছে বাড়ির ভ্যালুয়েশন দাও, এই দাও, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের কোম্পানির যা নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না আগামী দিনে। সেটা তো আমার হায়ার অথরিটিটা ডিসাইড করবেন, আমার যে যারা কম্পিটেন্ট অথরিটি আছে তারা ডিসাইড করবেন, কিন্তু আমরা যেহেতু এত বেশি বন্ধ হচ্ছে ওই জন্য আমরা ভাবছিলাম দেখা যাক অল্টারনেটিভস কী আমরা করতে পারি। হ্যাঁ, আমরা ডিএম সাহেবকেও লিখেছি যে এরকম যদি বন্ধ হয়, এত টাকা যদি প্রত্যেকবার লস হয়, হ্যাঁ, তাহলে আমাদের মানে বেঙ্গল অপারেশনকে মানে রিথিং করতে হবে প্রফিটেবিলিটির দিক থেকে, কারণ আমাদের তো এখানে প্রোডাকশান করতে হবে কোল, কয়লা পাওয়ার সেক্টরে যাচ্ছে না, এত লস হচ্ছে, কিন্তু এতবার অ্যাপিল করলে লাভ হচ্ছে না। না, কোনো জায়গা থেকে কোনো সদস্য উঠে আসছে না, ওনারা মিটিং করছেন কিন্তু আবার সে বলছে যে না, আমাদের ওইটাই চাই যেটা আমরা পারবো না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।